চা সালো আমরা খর শিশু বিহার রুমনগ এন এস এস নি লোয়া জিমং বাই কাইসা সাকাম শিকার থাই খাইজাকা সালচনি রুমে হদা হামকে সামং বুতং টংনাই অশিকার থাইও তাই কম্বল বামুনি বিশিংতে পান্ডা মুসন জামাই হেনে সাকা সাত দিনের যে স্পেশাল ক্যাম্প সেই ক্যাম্পটা আমরা 10 তারিখে শুরু করেছি। তো 10 তারিখে স্পেশাল ক্যাম্পে আমাদের ওই দিন এমএলএ সাহেব এছাড়া আমাদের উপস্থিত ছিলেন ওই দিন আমাদের ডাইরেক্টর স্যার এনএসএস ডিপার্টমেন্টের চিত্তজিৎ ভৌমিক স্যার এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর অরুণাব ক্যাম্পে কী আর আজকে আমাদের বিশেষভাবে হেলথ উপরে একটা ক্যাম্প হচ্ছে, এতে চোখের দেখানো হবে, দাঁত দেখানো হবে, এছাড়া বাচ্চাদের অন্যান্য চিকিৎসা বিষয়ে দেখা হবে। এই এনএসএসের যে শিবির, এই শিবিরে মানে যে কী কী বিষয়ে ছাত্রছাত্রীদের বলা হচ্ছে বা হ্যাঁ বিশেষ করে কী কী কর্মসূচি আছে স্টুডেন্ট সাইকোলজির উপর? বিশেষ করে গতদিন প্রথম দিনে আমাদের যেটা হয়েছে সাফাই অভিযান, তারপরের দিন প্রথম দিন তো উদ্বোধন হলো, দ্বিতীয় দিনে সাফাই অভিযান হয়েছে, তৃতীয় দিনে ড্রাগ অ্যাডিকশনের উপরে হয়েছে প্রোগ্রাম, আজকে হেলথ ক্যাম্প হচ্ছে, এছাড়া গেছিলাম আমরা দান করেছি শিশু তীর্থে, এছাড়া উজ্জয়ন্ত প্লেসে গেছি একদিন সেখানে বাচ্চাদের নিয়ে, লাস্ট দিন আমরা একটা গ্রাম অ্যাডপ্ট নেব, সেই গ্রামটায় প্রতি মাসে গিয়ে কাজ করব সেখানে আমাদের এনএসএস ভলেন্টিয়ার নিয়ে, সেটা দুর্জয়নগর গ্রামটাকে ঠিক করেছি আর অ্যাডপ্ট করার জন্য। এই গ্রামটাকে কেন অ্যাডপ্ট করবে? এই গ্রামে যে বিভিন্ন বিষয়ে সচেতন করার জন্য, করোনা বা অন্যান্য যে হ্যান্ড স্যানিটাইজার বা বিভিন্ন বিষয়গুলিকে সচেতন করার জন্য, এবং ওইখানে আমরা আরেকটা জিনিস করব, কম্বল বিতরণ করব, দরিদ্র যারা মানুষ আছে শীতের বস্ত্র কম্বল নেব মোটামুটি ওখানে, সেদিন কালকেই সেটা করব শেষ, ওখানে আমাদের ক্যাম্পটা শেষ করব, ওই গ্রামের মানুষদের নিয়ে ওই পঞ্চায়েতে যারা থাকবেন তাদেরকে নিয়ে ওখানে ওই দিন প্রোগ্রাম শেষ করব। এই এনএসএস ক্যাম্পগুলো কী উদ্দেশ্যকে নিয়ে এনএসএস ক্যাম্প করা? এনএসএস ক্যাম্প স্টুডেন্টকে ভবিষ্যতে যাতে জাতীয় সেবা প্রকল্প, মানে মানুষের জন্য মানুষ, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে, যাতে সবাইকে আমরা ভালো আমাদের সমাজে ভালো করতে পারি, তাই ছেলেমেয়েরা যাতে ছোটোবেলার থেকে স্কুল লেভেল থেকে 11-12 উঠলো তখন থেকেই যাতে ভালোভাবে তারা কাজ করতে পারে সমাজের জন্য, সেই জন্যে প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে 7 দিন ধরে। আপনার নামটা? আমার নাম রাজকুমার ঘোষাল। থ্যাংক ইউ।